আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট সম্পর্কিত প্রশ্নগুলোর সমাধান দেখাবো। এখানে দ্বিতীয় অ্যাসাইনমেন্টের বিজ্ঞানের প্রশ্নটা দেওয়া আছে যে এখানে প্রথমে একটা চিত্র দেওয়া আছে যে মোমবাতি জ্বলনের একটা চিত্র, এবং দ্বিতীয় চিত্রটা হচ্ছে বরফের চিত্র। তো ক নম্বরে বলছে যে বিদ্যুৎ পরিবাহী ও অপরিবাহী পদার্থের নাম লিখো। খ নম্বরে বলছে বিদ্যুৎ পরিবহনে তামার তারের ব্যবহারের কারণ কি। গ নম্বরে বলা আছে উদ্দীপকে প্রথম চিত্রে মোম গলে পড়ার পরবর্তী অবস্থা ব্যাখ্যা করো। ঘ নম্বরে বলা আছে চিত্রের পদার্থ দুটির গলনাঙ্ক হিমাঙ্ক কি একই, পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো। তো এখন আমরা এই চারটি প্রশ্নের উত্তর দেখব। এখানে আমাদের ক নম্বর প্রশ্নটা ছিল যে বিদ্যুৎ পরিবাহী ও বিদ্যুৎ অপরিবাহী পদার্থের নাম লিখো। তো বিদ্যুৎ পরিবাহী পদার্থের নাম এবং অপরিবাহী পদার্থের নাম লিখলে হবে অথবা সংজ্ঞা দিয়ে নাম লিখলে হবে। তো আমি যেভাবে লিখছি সেটা হচ্ছে যে বিদ্যুৎ পরিবাহী পদার্থ যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে তাকে বিদ্যুৎ পরিবাহী পদার্থ বলে। বিদ্যুৎ পরিবাহী পদার্থের নামগুলো হচ্ছে সোনা, রূপা, তামা, লোহা, এছাড়া সকল ধাতুই হচ্ছে বিদ্যুৎ পরিবাহী পদার্থ। বিদ্যুৎ অপরিবাহী পদার্থ যে সকল পদার্থের মধ্য দিয়ে খুব সহজে বিদ্যুৎ চলাচল করতে পারে না তাকে বিদ্যুৎ অপরিবাহী পদার্থ বলে। বিদ্যুৎ অপরিবাহী পদার্থগুলো হচ্ছে রাবার, প্লাস্টিক, পলিথিন ইত্যাদি। খ নম্বর প্রশ্নতে এখানে দেওয়া আছে যে বিদ্যুৎ পরিবহনে তামার তার ব্যবহারের কারণ কি। উত্তরটা যেভাবে লিখতে হবে সেটা হচ্ছে যে সাধারণত ধাতুসমূহ বিদ্যুৎ পরিবাহী, অর্থাৎ ধাতুর মধ্য দিয়ে খুব সহজে বিদ্যুৎ চলাচল করতে পারে, কিন্তু সব ধাতু বিদ্যুৎ পরিবহনের ক্ষমতা এক নয়। তামার বিদ্যুৎ পরিবহনের ক্ষমতা অন্যান্য ধাতুর তুলনায় অনেক বেশি। তামা দামে সস্তা ও সহজলভ্য ইত্যাদি সুবিধার জন্য বিদ্যুৎ পরিবহনে তামার তার ব্যবহার করা হয়। গ নম্বর প্রশ্নটাতে দেওয়া আছে যে উদ্দীপকের প্রথম চিত্রে মোম গলে পড়ার পরবর্তী অবস্থা ব্যাখ্যা করো। উত্তরটা যেভাবে লিখতে হবে সেটা হচ্ছে যে উদ্দীপকের প্রথম চিত্রে মোম গলে পড়ার পরবর্তী অবস্থাটি হলো কঠিন। মোম যখন জ্বলে তখন মোমবাতির একটি অংশ পুড়ে আলো উৎপন্ন করে আর বাকি অংশ গলে মোমবাতির গা বেয়ে পড়তে থাকে, যা জমে গিয়ে কঠিন মোমে পরিণত হয়। কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন আছে। কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে আন্ত আণবিক আকর্ষণ বেশি থাকে ও কণাগুলো খুব কাছাকাছি থাকে। অর্থাৎ বলা যায় উদ্দীপকে মোম গলে পড়ার পরবর্তী অবস্থাটি কঠিন অবস্থায় বিরাজ করে। আমাদের এখানে সর্বশেষ প্রশ্নটাতে দেওয়া আছে চিত্রে পদার্থ দুটির গলনাঙ্ক হিমাঙ্ক কি একই, মানে এটার গলনাঙ্ক এবং এটার হিমাঙ্ক কি একই। এখানে প্রথম চিত্রের মোমের গলনাঙ্ক হচ্ছে 57 ডিগ্রি সেলসিয়াস এবং হিমাঙ্ক হচ্ছে 57 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ মোম 57 ডিগ্রি সেলসিয়াসে গলে এবং 57 ডিগ্রি সেলসিয়াস আবার জমে যায়, এবং বরফের গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, আবার বরফের হিমাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় বরফ গলে এবং এই তাপমাত্রায় বরফ জমে। তাহলে বলা যায় দুটির গলনাঙ্ক হিমাঙ্ক একই রকম। তবে কিভাবে লিখতে হবে সেটা একটু দেখাচ্ছি। এখানে উত্তরটা হচ্ছে যে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলতে শুরু করে তাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে। প্রথম চিত্রে মোমের গলনাঙ্ক 57 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 57 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মোম গলে তরলে পরিণত হয়। দ্বিতীয় চিত্রের বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ গলে তরলে পরিণত হয়। অপরদিকে 1 বায়ুমণ্ডলের চাপে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ জমতে শুরু করে তাকে ওই পদার্থের হিমাঙ্ক বলে। 1 নং চিত্রের মোমের হিমাঙ্ক তাপমাত্রা
57 ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রায় তরল মোম, এখানে হবে তরল মোম, তরল তরল মোম জমে কঠিন পদার্থে পরিণত হয়। দ্বিতীয় চিত্রে বরফের হিমাঙ্ক তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল বা বরফ জমে কঠিন বরফে পরিণত হয়। উপরের আলোচনা থেকে দেখা যায় মোমের গলনাঙ্ক ও হিমাঙ্ক একই, অর্থাৎ 57 ডিগ্রি সেলসিয়াস, এবং বরফের গলনাঙ্ক ও হিমাঙ্ক একই, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস। অতএব বলা যায় চিত্রে পদার্থ দুটির গলনাঙ্ক ও হিমাঙ্ক একই রকম।